প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো মিসও ভালো আছি আবার চলে এলাম তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আমরা কি গত ক্লাসে পড়েছি সিটি এর কি অর্ধেকটা পড়েছি এখন আমরা বাকি অর্ধেকটা শেষ করব আমরা কি দেখতে পাচ্ছি এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি চলো আমরা ছবিতে দেখি কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি চাঁদপুর মানে চাঁদপুরের দৃশ্য দেখতে পাচ্ছি রাস্তায় অনেক লোকজন আর দূরে পিছন দিকে কি দেখতে পাচ্ছি স্টিমার দেখতে পাচ্ছি লঞ্চ দেখতে পাচ্ছি এই ছবিটিতে কি দেখতে পাচ্ছি তীরে ভেরানো লঞ্চ দেখতে পাচ্ছি স্টিমার দেখতে পাচ্ছি আর কি নৌকায় অনেক যাত্রী দেখতে পাচ্ছি দূরে অনেক ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছি এই ছবিটিতে কি দেখতে পাচ্ছি নদীর মাঝে স্টিমার চলে যাচ্ছে আর কি পাখি উড়ে যাচ্ছে স্টিমারের ছাদে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে দূরে নৌকা দেখতে পাচ্ছি চলো শিক্ষার্থীরা এখন আমরা কি গল্পের বাকি অংশে চলে আসি মেঘনা নদী যেখানে পদ্মার সঙ্গে মিশেছে সেখানে এক সময় এসে গেল স্টিমার সেখানে এক তীর থেকে আরেক তীর আর দেখা যায় না শুধু পানি আর পানি এর কাছেই চাঁদপুর স্টিমার চলে এলো চাঁদপুরের কাছে চাঁদপুর ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত মেঘনা নদী থেকে স্টিমার ঢুকবে একটি ছোট নদীতে নদীটির নাম ডাকাতিয়া নদীতে খুবই স্রোত স্টিমারের গতি কমে গেল আবার বেজে উঠল স্টিমারের ছিটি ধীরে ধীরে ঘাটে এসে ফিরল স্টিমার এর মধ্যে শুরু হলো লাল জামা পরা কুলিদের হইচই এবার আমাদের নামার পালা শেষ হলো আমাদের ভ্রমণ আমরা কি অনেক মজা করে ভ্রমণটি শেষ করলাম চলো এবারে আমরা শব্দগুলোর অর্থ কী খুঁজে বের করি কোথা থেকে পাঠ থেকে শব্দগুলো পড়ি আর কি অর্থগুলো তাহলে চলো ছটপট খুঁজে বের করি আমরা খুঁজে বের করে কি ম্যাজিক দিয়ে এখানে নিয়ে আসবো অর্থগুলো ভ্রমণ অভিজ্ঞতা প্রশস্ত শ্যামল শস্য কাপ্তান ভ্রমণ অর্থ বেড়ানো অর্থাৎ পর্যটন অভিজ্ঞতা অর্থ দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান প্রশস্ত প্রশস্ত অর্থ প্রসারিত বা চওড়া শ্যামল অর্থ শ্যাম বর্ণ বিশিষ্ট শস্য অর্থ ফসল অর্থাৎ কৃষিজাত ফল বা বীজ কাপ্তান কাপ্তান অর্থ জাহাজের পরিচালক এবারে আমরা ঘরের ভিতরের শব্দগুলো কি ফাঁকা জায়গায় বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করি অভিজ্ঞতা ভ্রমণে প্রশস্ত কাপ্তানের শ্যামল শস্য তাহলে চলো আমরা দেখি ঘরের ভেতরে কোন শব্দটি ফাঁকা জায়গায় বসে ক নতুন নতুন জায়গা দেখলে ড্যাশ হয় কি হয় বলো তো অভিজ্ঞতা তাহলে আমরা বাক্যটি আরেকবার পরে ফেলি নতুন নতুন জায়গা দেখলে অভিজ্ঞতা হয় খ ড্যাশ আনন্দ হয় কিসে আনন্দ হয় বলতো ভ্রমণে তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি ভ্রমণে আনন্দ হয় গ বাংলার প্রকৃতির রূপ ড্যাশ বাংলার প্রকৃতির রূপ কি বলতো শ্যামল তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি বাংলার প্রকৃতির রূপ শ্যামল ঘ মাঠে ড্যাশ ফলে মাঠে মাঠে কি ফলে বলতো শস্য ফলে তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি মাঠে শস্য ফলে ও ছাদের রয়েছে ড্যাশ একটি ছোট ঘর ছাদে কি ছোট ঘর রয়েছে বলো তো কাপটানের তাহলে আমরা বাক্যটি একবার পরে ফেলি ছাদে রয়েছে কাপটানের একটি ছোট ঘর চ ঢাকার রাস্তাগুলো অনেক ড্যাশ ঢাকার রাস্তাগুলো কি রকম প্রশস্ত তাহলে বাক্যটি আমরা কী আরেকবার বলি ঢাকার রাস্তাগুলো অনেক প্রশস্ত চলো এবারে আমরা কি। যুক্ত বর্ণ দ্বারা গঠিত কিছু শব্দ দেখতে পাচ্ছি এই শব্দগুলো পড়ি যুক্ত বর্ণগুলো কি কি দ্বারা গঠিত হয়েছে বা এটিকে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি সেটি দেখি আর এভাবে আমরা নতুন নতুন শব্দ গঠন করা শিখি অভিজ্ঞতা স্টিমার কাপ্তান এখানে রয়েছে ইঁয় এটিকে আমরা ভেঙে লিখতে পারি জ যোগ ইঁয়ো এভাবে আমরা বিজ্ঞ বিজ্ঞান কি নতুন নতুন শব্দ গঠন করতে পারি স্টিমার এখানে রয়েছে ছয় ট এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ ট এভাবে ফার্স্ট লাস্ট আমরা কি নতুন নতুন শব্দ গঠন করতে পারি কাপতান এখানে রয়েছে পয় ত এটিকে ভেঙে আমরা প যোগ ত এভাবে লিখতে পারি এভাবে আমরা সপ্ত দীপ্ত এরকম কি নতুন নতুন শব্দ গঠন করতে পারি চলো এখন আমরা সঠিক উত্তরটি বাছাই করে কি বলি ও লিখি ক নদী পথে কোথায় যাওয়া ঠিক হলো এক বরিশাল দুই খুলনা তিন চাঁদপুর চার মুন্সিগঞ্জ কোথায় যাওয়া ঠিক হয়েছিল বলো তো চাঁদপুর তাহলে আমাদের সঠিক উত্তর কি চাঁদপুর খ তনু সাথে করে কি নিয়ে এসেছিল এক বই দুই ক্যামেরা তিন খাবার চার বাইনোকুলার কি তনু কি নিয়ে এসেছিল তো বাইনোকুলার তাহলে আমাদের সঠিক উত্তরটি কী বাইনোকুলার গ হঠাৎ করে পানির ভেতর থেকে কি লাভ দিল এক শুশুক দুই মাছ তিন কুমির চার ইলিশ মাছ কি লাভ দিয়েছিল বলতো সুসুক তাহলে আমাদের সঠিক উত্তর সুসুক ঘ পদ্মা এবং মেঘনা যেখানে মিশেছে সেখানে দেখা যায় না কি দেখা যায় না বলতো এক পানি দুই নৌকা তিন তীর চার লঞ্চ কি দেখা যায় না তীর তাহলে আমাদের সঠিক উত্তর তীর চলো এবারে আমরা কি প্রশ্নগুলো সাথে সাথে কি উত্তরগুলো মুখে মুখে বলি এবং লিখে ফেলি ক চাঁদপুর কেন বিখ্যাত চাঁদপুর ইলিশ মাছ ও ও জন্য বিখ্যাত খ নদীর তীরে কি দেখেছিল তনু ও নীনা নদীর তীরের ঘরবাড়ি নদীর ঘাটে মানুষের গোছল ছেলেমেদের সাতার সাঁতার কাটা মহিলাদের কাপড় ধোয়া ঘাটে ভিড়ানো যাত্রীবাহী নৌকা ও যাত্রীদের নৌকায় ওঠা নামা ইত্যাদি দৃশ্য দেখেছিল গ মেঘনা মেঘনা ও ও দেখতে কেমন স্থলে শীতকালেও নদীর জল উত্তাল থাকে নদীর স্রোতও থাকে প্রবল সেখানকার ঢেউগুলো অনেক বড় বড় সেখানে এক তীর থেকে আরেক তীর দেখা যায় না সেখানে শুধু পানি আর পানি ঘ ইস্টিমারের পেথনে ঝাক বেঁধে ওরে কোন পাখি স্টিমারের পিছনের ঝাক বেঁধে ওরে সাদা গাংচিল ও ইস্টিমারে ছিটি বাজে কেমন করে ইস্টিমারে সিটি বাজে ভো করে চলো এবারে আমরা কি ইস্টিমারে সিটি তো পড়লাম এখন কি ইস্টিমারে ছিটিতে আমরা কি দেখেছি নদী দেখেছি নদীর পারে কি তীর দেখেছি তাহলে আমরা এখন ঝট করে কি করব নদীর পারে দৃশ্য সম্পর্কে তিনটি বাক্য লিখে ফেলি আমরা কিভাবে লিখতে পারি যেমন এক নদীর পারে শ্যামল শস্যের বিস্তীর্ণ মাঠ আরেক দিকে ঘন গাছপালায় ঘেরা গ্রাম দুই নদীর ঘাটে মানুষ গোছল করছে ছেলেমেরা সাতার কাটছে তিন নদীর ঘাটে যাত্রীবাহী নৌকা ভেরানো যাত্রীরা তাতে ওঠানামা করছে মিস কি তিনটি বাক্য বলেই দিয়েছে তোমরা কি বাসায় আরো তিনটি বাক্য লেখার চেষ্টা করবে চলো এবারে আমরা ডান দিকে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো থেকে কি সঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই তাহলে চলো আমরা কি শুরু করে দিই ইলিশ মাছ অভিজ্ঞতা গাংচিল আটটার ক স্টিমারের ছিটিটা হঠাৎ ড্যাশ করে বেজে উঠল কি কিভাবে বেজে উঠেছিল ভো করে তাহলে আমাদের কি বাক্যটি আমরা আরেকবার পরে ফেলি স্টিমারের ছিটিটা হঠাৎ ভো করে বেজে উঠল। খ নদীপথে ভ্রমণের নতুন ড্যাশ লাভ করব নতুন কি লাভ করব বলো তো অভিজ্ঞতা তাহলে আমরা বাক্যটি আরেকবার পরে ফেলি নদীপথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করব গ ড্যাশ মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকার সদরঘাটে কি হবে বলো তো আটটার মধ্যে তাহলে আমরা বাক্যটি আরেকবার পরে ফেলি আটটার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকার সদরঘাটে ঘ নদীর পানির উপরে সাদা ড্যাশ উড়ে বেড়াচ্ছে সাদা কি উড়ে বেড়াচ্ছিল নদীর নদীর কি পানির উপরে বলো কি উড়ে বেড়াচ্ছিল গাংচিল তাহলে কি আমরা বাক্যটি আরেকবার পরে ফেলি নদীর পানির উপরে সাদা গাংচিল উড়ে বেড়াচ্ছে চাঁদপুর ড্যাশ ও নদী বন্দরের জন্য বিখ্যাত কিসের জন্য বিখ্যাত বলতো ইলিশ মাছ তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি চাঁদপুর ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত এখন আমরা কি দেখতে পাচ্ছি কিছু শব্দ দেখতে পাচ্ছি এই শব্দগুলো ভেঙে আমরা কিভাবে আলাদা আলাদা করে লিখতে পারি সেটি দেখব নদীপথ নিস্তলা, জলধারা ঘরবাড়ি ছেলে মেয়ে নদী বন্দর তাহলে চলো আমরা ম্যাজিক করে কি শব্দগুলো ভেঙে ভেঙে লিখে ফেলি নদী পথ এটিকে ভেঙে আমরা কি করে লিখতে পারি নদী ও পথ নিজতলা এটিকে ভেঙে আমরা লিখতে পারি তলা জলধারা এটিকে ভেঙে আমরা লিখতে পারি জলধারা ঘর বাড়ি এটিকে ভেঙে আমরা লিখতে পারি ঘর বাড়ি ছেলে মেয়ে এটিকে ভেঙে আমরা লিখতে পারি ছেলে মেয়ে নদী বন্দর এটিকে আমরা লিখতে পারি নদী বন্দর এভাবে কি আমরা সবগুলো শব্দ ভেঙে লেখা শিখলাম এভাবে আমরা বাসায় নতুন নতুন শব্দ লেখা কি চর্চা করব এবারে আমরা কি দুটি বাক্য দেখতে পাচ্ছি প্রতিটি বক্সে আমরা দুটি বাক্য কি করে আমরা একটি বাক্য করে লিখতে পারি এখন আমরা সেটি শিখব যেমন আমরা ডিম পরোটা খেলাম আমরা চা খেলাম এখানে দুটি বাক্য রয়েছে এটিকে আমরা একটি বাক্যে লিখতে পারি আমরা ডিম পরোটা ও চা খেলাম এভাবে চাঁদপুর ইলিশ মাছের জন্য বিখ্যাত চাঁদপুর নদী বন্দরের জন্য বিখ্যাত এটিকে আমরা লিখতে পারি চাঁদপুর ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত আবার দেখতে পাচ্ছি নদীর ঘাটে ছেলেমেয়েরা সাঁতার কাটছে নদীর ঘাটে মহিলারা কাপড় ধুচ্ছে এটিকে আমরা কি একসঙ্গে লিখতে পারি নদীর ঘাটে ছেলেমেয়েরা সাঁতার কাটছে ও মহিলারা কাপড় ধুচ্ছে কি শিক্ষার্থীরা আমরা আজ মজার মজার অনেক কিছু শিখলাম অনেক নতুন জিনিসও শিখলাম আমরা কি আমাদের এই পাঠে যা শিখেছি আমরা এগুলো সবগুলো কি বাসায় চর্চা করব। আর পরবর্তী ক্লাসে আমরা কি আবারও মজার মজার অনেক গল্প নিয়ে চলে আসব। সেই পর্যন্ত কি আমরা সবাই সুস্থ থাকব ভালো থাকবো আর বেশি বেশি করে কি চর্চা করবো এইসব লেখা। আজ এ পর্যন্তই